তো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, এই ভিডিওটা আমি যথারীতি আমাদের ঢুমকি মহারানীকে নিয়ে করছি। তো ঢুমকি মহারানীর আজকের কিছুক্ষণের আগের ভিডিওটা দেখে যেটা আমরা বুঝলাম, যে আমরা ছোটবেলায় দেখবো একটা গল্প শুনেছি, রাখাল ছেলে মানে বলতো মিথ্যে মিথ্যে করে প্রতিদিন যাবত, যে গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, কিন্তু আদার্স লোক যখন গিয়ে তাদেরকে বাঁচাতে যেত তখন দেখছো যে না, গরুর পালে তো বাঘ পড়ে, তার মানে সে তাদেরকে প্রতিদিন যাবত, মানে রাখাল ছেলে প্রতিদিন কিন্তু গ্রামের লোকেদেরকে ঠকিয়ে যেত। কিন্তু সত্যি যেদিন রাখাল ছেলের গরুর পালে বাঘটা পড়লো, সেদিন তাকে সাহায্য করার জন্য কিন্তু কেউ পাশে ছিল না। কারণ কি, সবাই ভেবেছিল সেই দিন কেউ সে কিন্তু ইয়ারকি মারছে, সে মজা করছে, তাই তার মানে যে সময়টা সত্যিই দুঃসময় সেই সময় কিন্তু তাকে হেল্প করার জন্য তার পাশে কেউ ছিল না। কারণ কি জানো তো বন্ধুরা, এই থেকে একটা জিনিসই আমাদের মানে শিক্ষা নেওয়া উচিত বা শিক্ষণীয়, যে ইয়ারকি ভালো, অতিরিক্ত ইয়ারকি ভালো না, তোমার কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স কখনোই কিন্তু ভালো না, এনজয় ভালো, অতিরিক্ত এনজয় কিন্তু কখনোই ভালো না, মিথ্যে কথা ভালো, অতিরিক্ত মিথ্যে কথা ভালো কিন্তু কখনোই নয়, দশটার মধ্যে একটা মিথ্যে তুমি ধরতে পেরিয়ে যাবে। তো কেন এই সমস্ত কথা বলছি, চলো ঢুমকির ভিডিও সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বোঝাই, তাহলেই তোমরা কিন্তু অনেকটা আমার এই ভিডিও থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো ঢুমকি আজকে যে ভিডিওটা দিয়ে শুরু করলো, প্রথমেই সে দেখালো যে যথারীতি দুপুরবেলায় ব্লগটা শুরু করলো, তার নাকি প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, সে সকাল থেকে সেই কারণে ব্লগ শুরু করতে পারেনি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর সে ব্লগটা শুরু করলো। এবং সে বললো যে আজকে সকালবেলা সসীমকে কি রান্না করে দিয়েছি, আজকে সকালবেলা সসীমকে, ওই যে বলছি রান্না, আমরা রান্না বান্না মনে করি পানি মিশলি কোনো তরকারি পাতি ডাল মাছ এইসব করলাম, এটাকে রান্না, ও শুধু আলু সিদ্ধ ভাত এটাকেই নাকি মহৎ একটা রান্না বলে মনে করে। ও বললো আজকে সকালবেলা রান্না করেছি আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা, যথারীতি ডিম ভাড়াটা তো দেখানো হলো না, তো হলেও হতে পারে হয়তো সসীমকে সকালে ডিমটা ভেজে দিচ্ছে, সেটা কি আর বেলার জন্য রেখে দেবে, তো আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা। আর তারপর তার গ্যাসের অবস্থাটা একবার দেখেছো, তার গ্যাসটার কিরকম করুণ পরিস্থিতি হয়েছিল, যথারীতি সকালবেলা তো তার হাজবেন্ডকে মানে ডিমটা ভেজে দিয়েছিল, ভাতটা করে দিয়েছিল, তাহলে কেন দুপুর পর্যন্ত গ্যাসটার ওরকম অবস্থা হয়েছিল। যারা ঢুমকিকে খুব পরিষ্কারই বলো, এই দামড়ি খাসি একদিন আমাদের মৌ দিদিভাইকে বলেছিল না, গুটুনের বাটিগুলো কেন ওরকম মানে সাইডে সাইডে মাউরির মতো পড়ে গেছিল, আজকের বাটি কেন আজকে ধোয়া হয়নি, আরে এই দামড়ি খাসি মানে আমাদের মৌ দিদিভাই তো তার পোষ্যকে ওই বাটিটা রেখে দিয়ে অপর একটা পরিষ্কার বাটিতে খেতে দিয়েছিল, সেই জায়গায় ঢুমকি কি করছে, ঢুমকি সকালবেলার এঁটো হাজবেন্ড ভাত খেয়ে গেছে, সেই বাসনটা পর্যন্ত বেসিনে রাখা আছে, যথারীতি মানে এঁটো যে গ্যাস সেটাকে পর্যন্ত রেখে দিয়েছে, সেটা পর্যন্ত পৌঁছেনি। যারা কি খুব পরিষ্কার বলো না, দেখো বন্ধুরা পরিষ্কার তাকেই বলে যে সারাক্ষণ যাবত মানে আমি বলছি না যে পিটপিটে কথাটাকে বলছি না, আমি বলছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। ঢুমকির মতো না যে শুধুমাত্র আমি এই টাইমটা ক্যামেরায় দেখাবো, গ্যাসের তলাটাকে আমি বারবার করে পুছি। আরো একটা কথা বলতে চাইছি বন্ধুরা, যখন আমাদের বড়মা ছিল তখন সে ক্যামেরাটা নেই রান্নাঘরে রেখে প্রথম কিন্তু গ্যাসটা পোঁছা দেখাতো, আমার কথা না বিশ্বাস হলে তার বড়মা থাকাকালীন সমস্ত ভিডিও চেক করতে পারো, ওই জিনিসটা কিন্তু তোমরা পাবেই। কিন্তু এখনকার একদিনের ভিডিওতে দেখেছো যে ও ভিডিওটা শুরু করে গ্যাসের তলাটা পুছছে, বা ওই যে কৌটোগুলো এ করছে ওই করছে, এগুলো কি দেখতে পাবো না, দেখতে পাবে না, কারণ কি তখন নেই গ্যাস, তো খই ভাজ, তখন ওই খই ভাজাটা দেখাতো, কিন্তু এখন তো অরিজিনাল কাজটা তার কাঁধের উপর চেপে পড়েছে, কারণ কি দুর্গা মা তোর মাথার বোঝাটাকে তাড়িয়ে দিয়েছে, এইবার ওর কাঁধে কাজের বোঝাটা চাপিয়ে দিয়েছে, সেই কারণে কি করবে বেচারি, এখন ওইসব খই ভাজার কাজকর্ম না দেখিয়ে আসল যে কাজগুলো এগুলো করতেই তার সময় কেটে যাচ্ছে, তাহলে ওই খই ভাজা কাজগুলো কখন আমাদের সাথে শেয়ার করবে বলতো বন্ধুরা। তো তারপর যথারীতি ও মানে তার মাঝের কথাগুলো আমি আর বলছি না, পরে বলবো অন্য এক ভিডিওতে, আমি যে এই ভিডিওটা যে প্রসঙ্গে বলছি যে সন্ধেবেলায় ওদের মধ্যে একটা রাগারাগি হচ্ছিল, সসীমের মধ্যে, ঢুমকির মধ্যে এবং সায়ন্তিকা, তো বাচ্চা মেয়ে সে আর কি বুঝবে, এবং কি বিষয় নিয়ে রাগারাগিটা হচ্ছিল, সসীম এসে পড়েছে সন্ধেবেলা, যথারীতি আমাদের ঢুমকিরানী কোনো রান্না বান্না করেনি, মেয়েকে না দুপুরবেলা খাইয়েছে নিজে না খেয়েছে, যথারীতি শুয়ে পড়েছে, সেই জন্য সসীম মানে প্রচন্ড রাগারাগি করছে, আর যথারীতি আমার মনে হয় ঢুমকিকে বকেওছে। তখন সসীম একটা কথা বলেছে, মানে ঢুমকি নিজের মুখেই বলছে, সসীম বলেছে যে আমি কি অফিসে খেতে যাই যে তুমি কোনোদিন যাবত আমার জন্য রান্না করবে না। তখন ঢুমকি বলছে বলতো বন্ধুরা যে আমি যদি একটা দিন রান্না না করি তাহলে দেখো নিজের লোক কথা শোনায়। হ্যাঁ রে ঢুমকি, ছোট লোক মেয়ে ছেলে, আমরা প্রতিদিন ভিডিওতে দেখতে পাচ্ছি যে তুই রান্না বান্না করিস না, আর হাজবেন্ড একদিন বলেছে খুব গায়ে লেগে গেছে, আর সেটা আবার মানে বড় মুখ করে বলছিস যে বলতো বন্ধুরা একদিন যদি রান্না করি মানে নিজের লোকের কাছ থেকে কথা শুনতে হয়, তোর স্বামী তো বলবো যথেষ্ট ভালো, সেই কারণে দুপুরবেলা তো সে কোনোদিন ভাত পাই না, মেয়েটাও পায় না, সন্ধ্যেবেলা এসে তুই রান্না মানে সে আসবে তার সাথে মজা করবি গল্প করবি, তারপর তাকে বসিয়ে রেখে সব সবজি কেটে রান্না করে রাত্রির 11টা 10টায় ভাত দিবি,
তোর স্বামী বলে না এই সমস্ত কিছু মেনে নিচ্ছে, আমাদের স্বামীরা বলে না এসে তোমাকে এখন 2 ঘন্টা টাইম দেবে তবে তুমি রান্না করবে তবে আমায় ভাত দেবে, তোমার ওরকম ভাত আমরা খাবো না। আর তুই কি বলেছিলি, নিজে ব্যস্ত নিজে ব্যস্ত, কি করিস তুই সকাল থেকে? আমি তো বুঝতে পারি না বন্ধুরা এ সকাল থেকে কি করে তুমি বলো। ও বলছে যে এডিট করতে গেছিলাম দুপুরবেলা সেই জন্য আমার সময় চলে গেছে। তোর এডিট করাটা আগে না সন্তান স্বামীকে ঠিক টাইমে খেতে দেওয়া আগে? আর তুই বলছিস তুই শুধু ভিডিও করিস, এদিকে আমাদের ম্যান্ডি দিদিভাই আছে, কণিকা দিদিভাই আছে, আমাদের মো দিদিভাই আছে, কত ছোটখাটো ব্লগার আছে, কত ছোটখাটো ব্লগার আছে আমি দেখেছি, কত ছোটখাটো এরকম অনেক ব্লগার আছে দেখবে মাটি দিয়ে উনুন লেপছে, মানে উঠান লেপছে, অনেক কিছু আছে, অনেক কষ্ট করে ব্লগ বানায় এবং ডেলিকে ডেলি ভিডিও দেয়, তাদেরও কিন্তু বাচ্চা মানে যথারীতি আছে, সেই জায়গায় তারা যেহেতু ভিডিও দিতে পারে, তুই কি করিস, তুই কি করিস, তুই ঘুমাস। ও যে তুই বললি এডিট করার পর তুই একটু ঘুমিয়ে পড়েছিলিস, কেন রে ঢুমকি কেন, যথারীতি আগের দিন রাতে তো ঘুমিয়েছিলিস, সকালেও দেরি করেছিস, কারণ তোর মেয়ের স্কুল যদি 11টায় হয়ে থাকে তুই সকাল থেকে কি করিস, তুই সকাল থেকে কি করিস? দেখ আমরা ভিউয়ার্সরা আমরা তোকে বোঝাবার বোঝাচ্ছি ঠিক আছে, কিন্তু তোর হাজবেন্ড হচ্ছে নিজে, তার মায়াটা একটুখানি চিন্তা কর, নিজের সন্তানটার কথাটা একটু চিন্তা কর, যে দিনের পর দিন তাদের উপর তোরা কি অত্যাচার করছিস, তুই তুই কি অত্যাচার করছিস। একদিন বলেছিলাম না তুই না ভালো মা হতে পারবি না কারোর ভালো ওয়াইফ হতে পারবি, বড় মা থাকতো তো আমাদের সসীম দাদা ভাইয়ের এরকম অসুবিধায় পড়তে হয়নি, কারণ কি আমাদের বড় মা জানতো সকালবেলা উঠে আগে যথারীতি আমাদের মানে দাদা সসীম দাদা ভাইয়ের জন্য তরকারি ডাল এটা ওটা টুকটাক করে দিত, তুই তো সেটুকুনিও করছিস না, কোনোদিনও আলু সিদ্ধ ভাত করছিস সেটাকে বলছিস রান্না করছিস, আর বেশিরভাগ দিন তো আগের দিনের তরকারি, যেমন কালকের ভিডিওতে গ্যারান্টি বলে দিলাম তুই আগের দিনের মানে ভাতটা তুই তারপর দিয়ে সকালবেলা করবি এবং যথারীতি তরকারিটা তুই আজকে রেখে দিলি, তরকারিটা তুই আজকে রেখে দিলি, তোকে নমস্কার আর তোর রান্না করাকেও নমস্কার রে ঢুমকি। তো যথারীতি রাগারাগি করছে, সসীম খুব রাগারাগি করছে, কি করবে ঘুম থেকে উঠে মরানে ভিক্টোরিয়া কি করলো লুচি ভাজলো এবং তার সাথে বেগুন ভাজা, আর বেগুন ভাজা রে বেগুন ভাজা বেগুন, তুই মানে কি তুই কার ভাগ্যে গেছিস, কার ঘরে গেছিলি যে তোকে তেলে সত্যি একদম স্নান করে দিয়েছিল এই বেগুনটারও কপাল, যে ঢুমকির ঘরে গিয়ে তেলে স্নান করে নিয়েছে। বন্ধুরা একবার লক্ষ্য করেছো ঢুমকির রান্না করা? আর হ্যাঁ রে ঢুমকি খুব পরিষ্কারী রে, তোর মতো পরিষ্কারীকে নমস্কার জানায়, তোর মতো পরিষ্কারীর থেকে আমাদের কাছে তো পরিষ্কারই শিখতে, যেসব ভিউয়ার্সরা বলো বলো না রেহাই দাও আমাদেরকে, কারণ কি ওর ওই ছোট কড়াটার অবস্থা দেখেছো, ওর ওই ছোট কড়াটার অবস্থা থেকে মনে হচ্ছে মিনিমাম মিনিমাম 1 সপ্তাহ কড়াটাকে মাজেনি, নাহলে ওই রকম ভাবে কিন্তু পুড়ে যায় না কয়েকটা বেগুন ভাজাতে, কয়েকটা বেগুন ভাজাতে কিন্তু ওইভাবে পুড়ে যাবে না তেল, হায় রে ভগবান। হ্যাঁ রে ঢুমকি সত্যিই কি তোদের সর্ষে ক্ষেত আছে? আমার সত্যি মনে হচ্ছে তোর হয়তো সর্ষে ক্ষেত আছে, নালে কয়েকটা বেগুন ভাজলো তেল দেখেছো, যথারীতি সসীমকে খেতে দিল বেগুন ভাজা করে লুচি করে, আমাদের সায়ন্তিকাকেও খেতে দিল লুচি মানে লুচি বেগুন ভাজা, এবং যথারীতি আমাদের সসীম দাদাভাই তো ঢুমকিকে খুব বকাবকি করেছে, সেটা তো খুব একটা ক্যামেরার মধ্যে আমাদেরকে বলতে পারলো না, তাহলে তো আবারও ভিডিও নেমে যাবে, সেই কারণে ভয়ে ভয়ে বললো না, তো সেই কারণে আমাদের সসীম বললো ঢুমকি যদি একটা না খায় তাহলে ও খাবে না, যথারীতি ওর হাতে দুটো লুচি আর বেগুন ভাজাটা নিয়ে যখন এইভাবে টিপ ছিল একবার দেখলে বেগুন দিয়ে মনে হচ্ছিল ঝরঝর করে তেল পড়বে, ওই রকম খাওয়া দাওয়া করিস না মেয়েটার শরীরটা, তুই তোর অজান্তে এতটা খারাপ করে ফেলছিস, এই যে তুই বলিস না একে তো তোরা সারাদিনে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করিস না, তারপর যদি এইরকম অতিরিক্ত তেল খাওয়া দাওয়া করিস না তাহলে কাউকে দেখতে হবে না। তো দেখ ঢুমকি আমরা যে তোকে প্রতিদিন ভিডিও করে বলি এই ভিডিওগুলো থেকে যদি তুই একটুও শিক্ষা নিয়ে দেখ, তোকে অন্য কিছু শিখতে বলছি না, শুধু সকালবেলা উঠে সেই আলু সিদ্ধ ভাত আর মুসুর ডাল এইটুকুনি করিস, দুপুরবেলা আলু সিদ্ধ ভাত বা সকালবেলা যদি ভাতটা একটু বেশি করে নিস, দুপুরবেলা যে কোনো একটা তরকারি করে দিস, তাহলে অন্তত দেখ দুপুরবেলা মানুষের প্রত্যেকটা মানুষই জানি আমরা বন্ধুরা যে সকালবেলাটা আমরা একটু হালকা খাবো, দুপুরবেলাটা আমরা একটু ভারী খাবো, আবার রাত্রিবেলাটা আমরা হালকা খাবো, এই ক্ষেত্রে ঢুমকির নিয়ম পুরো উল্টো, রাত্রিবেলায় মানে 5 রকমের তরি তরকারি দিয়ে ভাত হচ্ছে, সকালবেলায় আগের দিনের মানে বাসি ভাত ভাজা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে মানে খালি পেটেও চলে যাচ্ছে, আর দুপুরবেলা তো কোনো কথাই নেই, দুপুরবেলা কেক পাউরুটি তারপরে তোমার দুধ সাবু এইসব খেয়ে দিন কাটছে, এগুলো কি সত্যি কোনো একটা ভদ্রস্থ বাড়ির নিয়ম কানুনের মধ্যে এই ধরনের নিয়মগুলো পড়ে? বন্ধুরা একটা স্বামী সকালবেলা বাসি ভাত খেয়ে যথারীতি অফিস চলে গেছে, সেই স্বামী সন্ধ্যের সময় এসে রাগারেগি করছে যে আমার সামনে কোনো খাবার রেডি নেই, সে সেই সময় রান্নাবান্না করবে তবে নাকি সে দুটো খেতে পাবে, আর সসীমা একদম ঠিক কথা বলেছে, সে যে অফিসে যায় সে কি ওখানে খেতে যায়? তুই যে দাঁত বের করে দাঁত
বের করে সবসময় বলিস যে এলে তবে রান্না করবো, সবসময় তুই বলিস না, তুই আগের দিনের একটা ভিডিওতেই বলেছিলিস যে সসীম আসে সে খুব গরম খাবার পছন্দ করে, সেই কারণেই নাকি তুই তপ্ত জ্বলন্ত গরম খাবারটা তাকে করে দিস। দেখলি তো ঢুমকি, আজকে ওই খাবার নিয়ে কতটা ঝগড়াশান্তি হয়ে গেল। আমরা যে তোকে নিয়ে প্রতিদিন যাবত ভিডিওগুলো করি সেগুলো যদি একটু শুনিস তাহলে কিন্তু তোর হাজব্যান্ডের মুখ থেকে তোকে কিন্তু এতটা কথা শুনতে হয় না। আর যে কথাটা আদিক্ষেতা করে বললি না যে ভিউয়ার্সরা তোমরাই বলো, একদিন যদি না দিতে পারি তাহলে কি তো মানে কতটা কথা নিজের লোকের কাছ থেকে শুনতে হয়। তো আমি নাই কন্ট্রোভার্সি করছি, তোর ভিউয়ার্সরাও মনে হয় তোকে আজকে একটা কথা শোনাবে যে তুমি একদিন নয় তুমি মানে 30 দিনে 30 দিনই মনে হয় আমাদের সসীম দাদাভাইকে ঠিকঠাক টাইমে খেতে দাও না। এটা আমি বলে নয়, ওয়াইটির ভিউয়ার্সরাও কিন্তু তোকে বলবে। তারপর যথারীতি ও হয়তো রাগবাগ করে সসীম দাদাভাইকে লুচি টুচি দিয়ে দিল, তারপর একবারে রাত্রে রান্না করে নিতে হবে কারণ নাহলে তো আবার রাগ হয়ে যাবে। মানে আমাদের সসীম দাদাভাই সত্যি তো একটা মানুষ সারাদিনের খাটাখাটনির পর ইনকামটা কি কারণে করছে বন্ধুরা, একটু পেটে মানে খাবে শান্তিতে একটু আনন্দ মজা করে থাকবে, কিন্তু এ কি করছে যে ভিডিও করার চক্করে পড়ে সন্তান আর মানে স্বামীকে খাওয়া দাওয়া দিতেই ভুলে যাচ্ছে। তাহলে সেই ভিডিও করে সেই পয়সা ইনকাম করে কোনো লাভ আছে? যেই পয়সা মানে মানে কি বলবো খরচার জন্য ইনকাম করছে সেই খরচা হয়তো রোগের পেছনেই চলে যাবে দীর্ঘদিন এরকম না খেয়ে দিয়ে কাজ করতে থাকলে। তো তারপর সে রান্না করলো কি, ডিম দিয়ে কচু মানে মান কচু না কি কচু দিয়ে একটা ঝোল, ডিম দিয়ে মান কচু দিয়ে তারপরে আরো অনেক কিছু দিয়ে সেটা একটা ঝোল বানাবে আলু দিয়ে ফুলকপি দিয়ে। তো ঢুমকি রে ঢুমকি, তোর কাছ থেকে আমি রান্না শিখবো রে বন্ধুরা, এরকম বড় বড় এক একটা ফুলকপির সাইজ এবং ওই ফুটন্ত তেলের মধ্যে ওই এক একটা ফুলকপি দিয়ে ভাজছিল। আমি কোনোদিনও মানে কোনোদিনও এরকম সৃষ্টি ছাড়া কাণ্ড দেখিনি, ফুলকপির তরকারির জন্য এরকম মোটা মোটা ফুলকপি করে একটা একটা করে ফুলকপি তেলেতে দিতে হবে। আমরা সচরাচর দেখেছি পকোড়া বানাবার সময় কিন্তু আমরা 3-4 পকোড়া করার মধ্যে একসাথে দিই, সেই জায়গায় ঢুমকি তরকারির যে কপিটা কুটলো সেটা এরকম বড় বড় কপি এবং সেটাকে ফুটন্ত তেলের মধ্যে একটা একটা করে ভাজলো। তো হ্যাঁ রে ঢুমকি, তোর তরকারি টেস্ট এমনিতেই হবে, তুই মশলা দিস আর না দিস ওই রকম যদি তেলে সম্পূর্ণ সব জিনিসটাকে ভেজে নিয়ে রান্না করিস তাহলে যেমন খেতেও টেস্ট লাগবে তেমনি শরীরটাও না খুব মানে অকালেই কিন্তু কি বলবো এগিয়ে যাবে, ওই দিকে এগিয়ে যাবে। বুঝতে পারছিস তো কোন দিকে বলছি? আমি আর বলতে চাইছি না। তো দেখ তুই অনেক কিছু তবু পৃথিবীতে দেখেছিস, তুই নিজের মানে কি বলবো নিজের মায়া তো নিজের জীবনের বুঝিস না, সন্তানটার কথা একটুখানি চিন্তা কর। আর তোরও এখনো না অনেক কিছু পৃথিবীতে দেখতে বাকি আছে, তোকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে বাকি আছে, সেই কারণে বলছি এত তেল দিয়ে রান্না করিস না। বন্ধুরা তোমরা কেউ এখনো পর্যন্ত দেখেছো যে এক একটা ফুলকপি মানে রান্না করার জন্য এক একবার কড়াতে দিয়ে ভাজতে হবে? কখনোই নয়। আমি পকোড়া করলেও মনে হয় একটা মানে তেলে অত তো তেল দিই না, মানে অল্প তেলে 4-5 করে দিয়ে ভেজে নিই। আর আমরা কি করি কপিটাকে সিদ্ধ করে নেওয়ার পর অল্প এক পলা তেল ছড়িয়ে জাস্ট এরকম নেড়ে চেড়ে নিই, তারপর তো তরকারি। ঢুমকির মতো কোনোদিনও এরকম ফুটন্ত তেলে সমস্ত সবজি ভেজে নিয়ে যথারীতি রান্না বান্না করি না। ঢুমকি তোর মানে রান্নাকেও নমস্কার, আর তোর সত্যি তোর স্বামী তোকে যে সত্যি কতটা ভালোবাসে আজকের এই ভিডিওটা সত্যি মানে সসীম দাদাভাইয়ের ভালোবাসাকে স্যালুট জানাচ্ছি যে এত ভালোবাসে তোকে, তোর ভালোবাসায় এতটাই পাগল মানে তোকে এতটাই চোখে হারায় যে দিনের পর দিন মানুষটাকে না খেতে দিয়েও সে কিন্তু মুখে রাগ আটত না, কিন্তু আজকে না তার সীমা তুই পার করে গেছিস। সকালবেলায় সেই আলু সিদ্ধ ভাত করে রেখেছিস, তারপর যথারীতি তুই আর কিচ্ছু রান্না বান্না করিসনি, মেয়েটাকে পর্যন্ত খেতে দিসনি, তাহলে সেই মানুষটা কেন রেগে যাবে না? কেন রেগে যাবে না বলতো ঢুমকি? তুই না ঘর দোয়ার গুছিছিস, না কাচাকুচি করছিস, না ঠাকুরকে সেবা দিয়েছিস, না কি করেছিস, তাহলে তুই সারাটা দিন করলি কি? সারাটা দিন করলি কি? ভিডিও এডিট করবার জন্যই সারাটা দিন কেটে গেল? তাহলে আরো যারা আদার্স ভিডিও বানায় তাহলে তারা কি করে? নাকি তাদের বাড়িতে অনেক অনেক কাজের লোক আছে? রে হ্যাঁ বলবো অনেক অনেক বড় ইউটিউবারদের বাড়ি কাজের লোক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ যেমন রিয়াঙ্কার কথাই বলছি, ম্যান মন্দিরার যে বোন বা যেই হোক তার কথাটাই দেখবে, সে সারাদিন কি সুন্দর সমস্ত কাজবাজ করে ডেইলি ব্লগ কিন্তু একটা করে আপলোড করে দেয়। তাহলে বলতো বন্ধুরা সবাই পারে, ঢুমকি কেন পারছে না? আর ঢুমকি সবসময় কি একটা অজুহাত দেয়, নিজের মেয়ে নিজের মেয়ে। মেয়েটা কি রে, মেয়েটা যথেষ্ট ভদ্র, মেয়েটা যথেষ্ট শান্ত, এক একটা বদমাস যা মানে দুষ্টু মেয়ে আছে না, মানে যদি বলিস এদিকে যাবি না রে ওদিকে যাবে, যদি বলিস এটা হাত দিবি না রে ওইটাতেই হাত দেবে, ওইটাতেই হাত দেবে, সেরকম বাচ্চা কাচ্চা হলে তুই কি করতিস? তুই তো মানে গুয়ে গোবরে হয়ে বাড়িতে বসে থাকতিস, এর থেকে আর বেশি কিছু নয়। তো একটা কথাই বলছি, দেখলি তো বড় মা থাকলে তোর কতটা সাহায্য হতো, যেই বোঝাটাকে তুই রেখে এসে বললি যে আমি শান্তির ঘুম ঘুমাবো, শান্তির ঘুম কি ঘুমাতে পারছিস? শান্তির ঘুম হয়তো ঘুমাচ্ছিস কিন্তু শান্তির ঘুমের পেছনে যে সসীমের যে মানে আসল রূপটা তুই কিন্তু একটু একটু হলেও বুঝতে পারছিস, যে ভালোবাসা কিন্তু তখনই থাকে যখন বউটা কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করে নিজের কাজ মানে নিজের বউ হওয়ার দায়িত্বটা পালন করে, নিজের মা হওয়ার দায়িত্বটা পালন করে। স্বামী কিন্তু তখন ভালোবাসবে না যখন তুই তার স্বামীর কর্তব্য কি একটা মায়ের কর্তব্য কি মানে একটা
ওয়াইফের কর্তব্য কি, এইগুলো সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু ভিডিও 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 টাকার পেছনে ছুটবি, তখন কিন্তু আর স্বামী তোকে কখনোই ভালোবাসবে না আর পাত্তাও দেবে না। আর তারপর তুই সন্ধ্যাবেলা দেখলাম শশীনকে তরকারিটা করলি, ওই সকালের ভাতটা দিয়ে দিলি, তো ঢুমকি রে একটু তো স্বামীটার দিকে নজর দিতে পারিস। আর তোকে একজন কমেন্টস করেছে দেখলাম যে সন্ধ্যেবেলায় লুচির সাথে আলুর দম তো করে দিতে পারতে দিদি ভাই, তো তোমাকে বলছি আলুর দম ও লুচিটা করেছে, চিন্তা করো শশীন দাদা ভাই এসে গেছে, তারপর মানে ময়দার দো মেখেছে, তারপর সেটাকে বেলেছে, ভেজেছে, বেগুন কেটেছে, ভেজেছে, তাতেই মিনিমাম এক ঘন্টা লাগিয়েছে। আবার আলুর দম, তাহলে আর আমাদের দাদা ভাইকে দেখতে হতো না মনে হয় ঢুমকিকে ওই দিনকে, মানে কি বলবো, বলবো শাড়িটা পরো, পরে প্যাকিং করো, করো বাপের বাড়ি দিয়ে আসি, ওখানে গিয়ে যত কিছু তুমি ভিডিও করো, আমার ঘর আর তোমাকে করতে হয় না, এটাই বলতো। তো একটা কথা বলবো ঢুমকি, তোকে ভিডিও করছিস খুব ভালো কথা, যদি তোর মনে হয় যে তুই প্রতিদিন ভিডিও দিতে পারছিস না, তুই দুদিন অন্তর দে, তুই তিন দিন অন্তর দে, সপ্তাহে দুটো দে, টাকার লোভটা এতটাও করে ফেলিস না যার জন্য কিন্তু নিজেদের সংসারের মধ্যে অশান্তি হয়, বুঝলি তো। আমরাও কিন্তু ভিডিও দিই, কিন্তু সমস্ত কাজকর্ম মেনটেন করে তারপর কিন্তু নিজের ভিডিওটা দিই, কারণ কি এক একদিন আমাদের ভিডিও পুরোপুরি অফ যায়, একদিন ছেড়ে দুদিন তিন দিন অফ যায়, কারণ কি আমরা তখন সংসারে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, তখন আর ফোনের দিকে নজর দিতে পাই না। তাই দেখ মানে আমাদের জীবনে তো টাকার খুবই প্রয়োজন আছে, কিন্তু টাকার থেকেও বড় কথা হলো যে ফ্যামিলির যে চাহিদাটা সেটা আমাদের আগে মেনটেন মানে পূরণ করতে হয়, আগে সেই দিকটাকে দেখতে হয়, তারপর কিন্তু ভিডিওটা দেখবি, বুঝলি তো ঢুকি। তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমার সাথে নতুন একটা ভিডিও দেখাচ্ছি, তৎক্ষণাৎ তোমরা কিন্তু খুব ভালো থাকো।